আপনি দেখছেন padmanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ঈশানা মাতিন। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং সবার জন্য সমান সুযোগ তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমঝোতা ছাড়া নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার কর্মসূচি দিয়েছে দলটি। এমনকি তফসিল ঘোষণা করলে উদ্ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। রোববার ঢাকার পুরান পল্টনের নোয়াখালী টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তফসিল ঘোষণার পরদিন সারা দেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হবে। জাতীয় সংকট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে 20 নভেম্বর ঢাকায় সংলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন চরমোনাই পীর। আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সব কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন থাকবে বলেও জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপগুলো হয়ে উঠেছে গুজব, অপতথ্য ও ভুয়া খবরের কারখানা। জনমতে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে সরকারের সমর্থক ও সরকার বিরোধী কন্টেন্ট নিয়ে চলছে জোরালো প্রচারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপগুলো হয়ে উঠছে ভুয়া খবরের কারখানা। দেশীয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার রোববার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হচ্ছে, ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাবের তথ্য অনুযায়ী কেবলমাত্র সেপ্টেম্বরে ফ্যাক্ট চেকাররা রাজনৈতিক অপতথ্যের অন্তত 84টি ঘটনা শনাক্ত করেছেন। এ সংখ্যা জানুয়ারিতে ছিল 32টি। ভুয়া সংবাদ পর্যালোচনার ভিত্তিতে দেখা যায়, মার্কিন ভিসা নীতি ও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সেপ্টেম্বরে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্যের মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা, সরকারপন্থী শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার মিথ্যা দাবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের ভুয়া বিবৃতি। কিছু ক্ষেত্রে এসব কন্টেন্টের বিষয়বস্তু সম্পূর্ণ ভুয়া এবং ফ্যাক্ট চেকাররা সেগুলো শনাক্ত করতে পেরেছেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দিন এম সুমন রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে এগুলো ব্যবহার করা হবে। আওয়ামী লীগ সমর্থকরা ব্যক্তিগত প্রোফাইল ও গ্রুপের মাধ্যমে বিএনপি বিরোধী প্রচারণা চালাচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাষ্ট্রবিরোধী মন্তব্য সরাতে সরকারি সংস্থাগুলো কাজ করায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য বিরোধী দলগুলোর সাইবার যোদ্ধারা বিদেশি ইনফ্লুয়েন্সার এবং নামহীন টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপ চ্যাটের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছেন বলে মনে হচ্ছে। এগুলো কোনো প্রতিবেদক বা প্রকাশক খুঁজে পাওয়া যায় না। সামসাদ জাহান, পদ্মা নিউজ। বিদেশি অনেক সুশীল আছে যারা আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তাদের চেতনা কবে আসবে তা দেশের মানুষ জানে না। রোববার নরসিংদী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে সুধি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বর্তমানেও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, 2001 সালে গ্যাস বিক্রিতে রাজি না হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি, কারণ তখন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের অবরোধে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 152 প্লাটুন বিজিবি এবং র্যাফ ফোর্সের 460টি টহল দল মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া চতুর্থ দফায় অবরোধের প্রথম দিনে ঢাকা ও আশপাশের জেলায় 27 প্লাটুন সহ সারা দেশে 152 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে রাজধানীর র্যাফ ফোর্সেসের 160টি টহল দল সহ সারা দেশে 460টি টহল দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো চতুর্থ দফায় দেশব্যাপী টানা 48 ঘন্টার অবরোধের ঘোষণা করে বৃহস্পতিবার। রোববার ভোর 6টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শনিবার সংগঠনটির পক্ষ থেকে বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় চতুর্থবারের মতো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যাচাই করা হবে। বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ আঞ্চলিক পরিচালক লিভিয়া স্যাকার্দি বলেন, চতুর্থ ইউপিআর এমন এক সময়ে হচ্ছে যখন নির্বাচনের আগে বাংলাদেশের মানবাধিকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিরোধী নেতা, স্বাধীন সংবাদমাধ্যম ও সুশীল সমাজ পদ্ধতিতে আক্রমণের মুখোমুখি। বাংলাদেশের ইউপিআর এর জন্য অ্যামনেস্টি দেওয়া তথ্যে আগের সুপারিশ বাস্তবায়নের মূল্যায়ন করা হয়েছে। অ্যামনেস্টি আরও বলেছে, জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সহ মানবাধিকারের চর্চা করার জন্য যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। প্রথমবার বলিউড সিনেমায় অভিনয় করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কারাক সিং নামে সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। 2022 সালের ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির দৃশ্য ধারণের কাজ, শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। থ্রিলার গল্পের সিনেমা কারাক সিং মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম G5-এ। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি দেখা যাবে। জয়া আহসান ছাড়াও এ সিনেমায় প্রধান চরিত্র আছে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন দিল বেচারা খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালায়ালাম অভিনেত্রী পার্বতী। এবং এর আগে সিনেমার শুটিং শেষে জয়া আহসান অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কাজের অভিজ্ঞতাও। ওই সময় শুটিং ও প্যাক আপের কিছু স্থির চিত্র ফেসবুকে পোস্ট করে জয়া লেখেন, তিনি আনন্দিত যে অনিরুদ্ধ রায়চৌধুরীর নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছেন। দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ করে রোববার সকাল 11টায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। ভোরে পুনে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় রিয়াদ মুশফিকরা। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগাররা। দলের সঙ্গে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। তবে কোচিং স্টাফের মধ্যে এসেছেন কেবল হেড কোচ চন্দ্রিকা হাথুরসিংহে। কিছুদিন বিশ্রাম পেলেও টাইগারদের মাঠে ফিরতে হবে কয়েকদিনের মধ্যেই, কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ রয়েছে। এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে 27 নভেম্বর। এরপর তিন দিন আগ থেকেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। টেস্ট দুটিতে খেলতে 22 নভেম্বর ঢাকায় আসবেন কিউইরা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে এবং দ্বিতীয়টি গড়াবে ঢাকার মিরপুরের মাঠে। চলতি বিশ্বকাপের শুরুতে অন্যতম সেরা বোলারের তকমা নিয়ে আসর শুরু করেছিলেন পাকিস্তানের পেস সেন্সেশন হারিস রউফ, কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেনি পাকিস্তান এই পেস বোলার। উল্টো সঙ্গী করেছেন লজ্জার এক রেকর্ড। বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ বেশি রান নেওয়া বোলার তিনি। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে একদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন হারিস রউফ। তবে 10 ওভারে 64 রান খরচ করে এদিন লজ্জার রেকর্ডে নাম লেখাতে হয় তাকে। চলতি আসরে 9 ম্যাচ খেলে 16 উইকেট পাওয়ার পেছনে 533 রান দেন তিনি। তাতে বিশ্বকাপের এক আসরের সবচেয়ে খরুচে বোলারের নামটি অনাকাঙ্ক্ষিতভাবে নিজের করে নেন ডান হাতি এই পেসার। ছাড়িয়ে যান 2019 বিশ্বকাপে বল হাতে 526 রান দেওয়া ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদকে। ইংলিশ স্পিনারের পরের অবস্থানে আছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুংশঙ্কা। বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ড, মর্যাদাপূর্ণ এই আসরে মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ফালু ও গৌরব শাহ। অ্যাবান্ডেন্স ইন মিলেট শিরোনামের গানের জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্সের বিভাগে মনোনীত হয়েছেন তারা। গানটি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে। গায়িকা ফালু ও তার স্বামী গৌরব শাহ গানটি তৈরি করেন। এ গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার একটি বড় অংশ রয়েছে। গত জুন মাসে মুক্তি পায় গানটি। সে সময় ফালু বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্বামী গৌরব এ গানের কথা লিখেছেন। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতে গানের কথা লেখা হয়েছে। মিলেট শস্য ভারতে কিভাবে ক্ষুধা দূর করবে সেই ভাবনা থেকে গানটি লেখা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24পেজ, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি ঈশানা মাতিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।